আমাদের সুনামগঞ্জ দোয়ারাবাজার প্রতিনিধি মোহাম্মদ মামুন মুন্সির পাঠানোর প্রতিবেদন থেকে জানা গেছে সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে আপন বোন মা ও ভগ্নীপতির বিরুদ্ধে বৃহস্পতিবার ভুক্তভোগী এই তথ্য জানান উপজেলার বগলা ইউনিয়নের বহরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে এ ঘটনায় মা বোন ও ভগ্নিপতির বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আতিকুর রহমান অভিযোগ সূত্রে জানা গেছে বহরগাঁও গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের ছেলে দুবাই প্রবাসী আতিকুর রহমান বিগত সালের প্রথম দিকে জীবিকার তাগিদে দুবাই চলে যান পরবর্তীতে আতিকুর রহমানের রোজগারের টাকা সরল বিশ্বাসে ভগ্নিপতি একই গ্রামের মৃত তাজুদ আলীর ছেলে মনফর আলীর কাছে পাঠান কিন্তু আতিকুর রহমানের চোখের সমস্যার কারণে প্রায় দশ মাস পূর্বে তিনি দেশে ফিরে আসেন ভগ্নিপতি ও বোন মাজেদা খাতুনকে তিনি তার সমস্যার কথা বলেন চিকিৎসা করানোর জন্য জমাকৃত টাকাগুলো ফেরত চান এবং খাতুন টাকার কথা অস্বীকার করেন তখন গ্রাম পঞ্চায়েত সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে বিষয়টি অবগত করে বিচার প্রার্থী হন গত পঁচিশ এক দুহাজার তেইশ এই তারিখে বগলাবাজার বাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যানের উপস্থিতিতে এক বিচার সালিশ হয় বিচারে উভয় পক্ষের জবানবন্দি শুনে চেয়ারম্যান আতিকুর রহমানের পক্ষে রায় দেওয়া হয় তখন তারা বলে দেন চিকিৎসার জন্য আতিকুর রহমানকে পঞ্চাশ হাজার টাকা প্রদানের সিদ্ধান্ত হয় এবং বাকি টাকা আতিকুর রহমানের নামে অ্যাকাউন্ট করে ভাই বোন সবাইকে নমিনি করার সিদ্ধান্ত হয় কিন্তু পরবর্তীতে মমিনা খাতুন মনফর আলী মাজাদা খাতুন বিচারের সিদ্ধান্ত অমান্য করে আতিকুর রহমানকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছে এবং সুনামগঞ্জ কোর্টে মা মমিনা খাতুনকে বাদী করে মামলা দায়ের করে এছাড়াও আতিকুর রহমানের প্রবাসী দুই ভাইয়ের টাকাও আতিকুর রহমানের টাকা ও পিতার মুক্তিযোদ্ধার সম্মানীর ভাতার টাকা এগারো লক্ষ সত্তর হাজার টাকাও আত্মসাৎ করে উল্লেখ্য যে গত চোদ্দ তিন দুহাজার তেইশ এই তারিখে আতিকুর রহমান মা মমিনা খাতুনের কাছে মুক্তিযোদ্ধা ভাতার অংশ চান কিন্তু রাতে বাড়ি ফিরে শুনতে পান ভগ্নিপতি মনফর আলী ও বোন মাজেদা বেগম মা মমিনা খাতুনকে দুহাত হাত বেঁধে তিনি টাকার জন্য অত্যাচার করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেয় যার সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট এ বিষয়ে জানতে চাইলে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফ মোরশেদ মিশু ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি